সারা পৃথিবী থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান যান সৌদি আরবে হজ পালন করতে। আর ঠিক ওই সময়টাতে সৌদি আরবের আর্থিক লেনদেনের হার অনেকটাই বেড়ে যায়। অনেকের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে সৌদি আরবে হজ করতে এবং উমরা হজ পালন করতে যেসব মুসলমান যান তাদের থেকে দেশটি আসলে কত টাকা রোজগার করে, সৌদি আরবের অর্থনীতি কত ভাগ এই রোজগার থেকে আসে। এই বিষয়টি নিয়ে বিবিসি ফার্সি বিভাগের আলী কিদিমি বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন। অর্থের অঙ্ক বের করতে গেলে প্রথমে দেখা দরকার হজ করতে ঠিক কত সংখ্যক মুসলমান সৌদি আরবে যান। গত বছরে প্রায় 83 লক্ষ মুসলমান হজ করতে গিয়েছিলেন সৌদি আরবে। এদের মধ্যে প্রায় 60 লাখেরও বেশি উমরা হজ পালনও করেছে। এর মধ্যে আবার দুটি খেয়াল রাখতে হবে। প্রথম বছরে একটা নির্দিষ্ট সময়ে হজ করা যায়, আর দ্বিতীয় প্রতিটি দেশ থেকে কত মানুষ হজ করতে আসবেন তার একটা কোটা নির্ধারণ করে দেন সৌদি আরব। কিন্তু গত বছর ধরেই মোটামুটিভাবে হাজিদের 1/3 সৌদি আরবের বাসিন্দা। এর একটা প্রধান কারণ মক্কা খুব কাছেই অবস্থিত, তাই ধর্মীয় কর্তব্য মনে করে বেশ সস্তায় হজ পালন করে নেন অনেকে। হজে একটা নির্দিষ্ট সময় যাওয়া গেলেও সারা বছর ধরে উমরা হজ পালন করা যায়। যেমন গত বছরে প্রায় 60 লক্ষ মানুষ উমরা হজ পালন করতে গিয়েছিলেন। গত বছর হজকে উপলক্ষ করে সৌদি আরব সরাসরি রোজগার করেছিলেন প্রায় $12 বিলিয়ন। সৌদি আরবে যাওয়া তীর্থযাত্রীরা মোট $23 বিলিয়ন খরচা করেছিলেন ওখানে গিয়ে। এই অর্থ একটা বড় অংশ কিন্তু অর্থনীতিতে যোগ দিচ্ছে সৌদি আরবে। মক্কার চেম্বার অব কমার্সের পরিসংখ্যক অনুযায়ী বাইরের দেশ থেকে আসা মুসলমানরা মাথাপিছু ব্যয় করেছেন সৌদি আরবে প্রায় $3,000, আর স্থানীয়রা মাথাপিছু প্রায় $1,500 ব্যয় করে থাকেন। এর মধ্যে যাত্রা, খাওয়া দাওয়া, কেনাকাটা সব খরচে প্রায় ধরা হয়। পাকিস্তান ও বাংলাদেশের যাত্রীদের মোটামুটি একই রকম খরচ হয়ে থাকে, এর মধ্যে একটু কম কিংবা বেশি। এর মধ্যে হজ যাত্রীর ব্যক্তিগত খরচও ধরা রয়েছে, তবে কোনো না কোনোভাবে অর্থটা সৌদি আরবের অর্থনীতিতে ঢুকছে। বিভিন্ন দেশের মধ্যে ইন্দোনেশিয়া কোটা সবথেকে বেশি হজ যাত্রীদের। সেখানে থেকে প্রায় 2,20,000 মানুষ প্রতি বছরে হজ করতে যান সৌদি আরবে। এটা একটা হজ যাত্রীর পরিসংখ্যাকে প্রায় 14% সৌদি আরবে যায় হজ করতে। এরপর রয়েছে পাকিস্তান। পাকিস্তান থেকে প্রায় 11% মানুষ হজ করতে আসেন সৌদি আরবে। এরপর রয়েছে ভারত, ইনিও আসেন প্রায় 11% মানুষ সৌদি আরবে হজ করতে। আর বাংলাদেশ থেকে প্রায় 8% মানুষ হজ করতে যান সৌদি আরবে। নাইজেরিয়া, ইরান, তুর্কি, মিশর এই দেশগুলি মোটামুটি কোটায় একই রকম রয়েছে। এছাড়া অপরিশোধিত তেল বিক্রি করে সৌদি আরবে যা রোজগার হয় তার থেকে বেশি আয় করে থাকেন হজ যাত্রীদের কাছ থেকে। তবে তারা চেষ্টা করছেন তেল বিক্রি করে তাদের আয় আরও বাড়াতে।